আজকে আপনাদেরকে একটা গল্প বলবো। আবদুল্লাহ নামে এক ব্যক্তি ছিল, সে তার এলাকার এক ব্যক্তিকে 1000 টাকা ধার দিল। তো কিছুদিন পরে সে তার টাকাটা ফেরত চাইল। সে যে ব্যক্তিকে ধার দিছিল সে একটু ক্ষমতাশীল ছিল, তো সে বারবার বলতেছে দিবানে, পরে দিবানে, দেওয়ার দরকার কি, তোর তো কোনো সমস্যা নাই। তো তারপরে সে যখন আবদুল্লাহ যখন একটু অভাবে পড়ল, সে তাকে চাপ দিচ্ছিল তার টাকাটা দেওয়ার জন্য, সে বলল আমার টাকা, এটা তো আমার অধিকার, দিবা না কেন। তখন সেই ক্ষমতাশীল ব্যক্তিটি রাগে ক্ষোভে আবদুল্লাহর ছেলেকে অনেক মারধর করলো এবং হত্যা করলো। তারপরে যখন দেখলো যে পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে, তখন সে আবদুল্লাহর 1000 টাকা দিয়ে দিল। তো আবদুল্লাহ বলল যে টাকা যেহেতু দিবে আগে দিলি না কেন, তাহলে এই টাকা নেওয়ার আমার দরকার নাই, আমার ছেলেকে ফিরিয়ে দাও। তো সে বলল যে আমি বিচার দিব, আমি তোমার বিরুদ্ধে মামলা করব। তো এখন হচ্ছে আবদুল্লাহর বিরুদ্ধে আবার সেই ক্ষমতাশীল সেই ব্যক্তিটি আবার তার বিরুদ্ধে অত্যাচার রুম রিলার্স চালু করলো, এবং সেই ব্যক্তিটি আবার বলতেছে আমি তো তোর টাকা দিয়ে দিচ্ছি, তুই চলে যা, তুই নীরব থাক, তুই তো তোর টাকা পাইছিসই। এটাই কি জীবন? এটাই কি অধিকার? এটাই কি নৈতিকতা? এটাই কি মৌলিকতা? তাহলে আবদুল্লাহর ছেলেটি যে মারা গেল তার কি হবে? আবদুল্লাহকে যে পিটিয়ে আহত করলো কি হবে? আবদুল্লাহকে যে অসম্মান করলো তার কি হবে? টাকাটাই মেইন, টাকাটাই সব কিছু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।